বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে একটি নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয় তো প্রথমেই বলি যদি আপনারা ভিডিও ভেরিফিকেশন না করেন তাহলে আপনার চ্যানেলে কী কী সমস্যা হতে পারে আপনার চ্যানেলে কি কী সমস্যা হতে পারে অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেমস অর্থাৎ আপনার কন্টেন্ট যদি বা আপনার ভিডিও যদি কেউ ব্যবহারও করে আপনি তাকে কপি দিতে পারবেন না বা স্ট্রাইক দিতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে তারপরে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি মানে আপনি ডেইলি বেশি বেশি লাইভ স্ট্রিম করতে পারবেন না ঠিক আছে এটা ইউটিউব বলে দিয়েছে তারপরে আপলোড মোর ভিডিওস ডেইলি মানে আপনি বেশি ভিডিও আপনি ইউটিউবে বেশি আপলোড করতে পারবেন না মানে এক একদিনে আপনি বেশি ভিডিও আপলোড করতে পারবেন না অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা লিমিটেশন করে দিবে ঠিক আছে তারপরে এখানে লিখে দিয়েছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি অর্থাৎ ডেইলি আপনি বেশি শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন না বা আপলোড না আপনার চ্যানেলে ঠিক আছে তারপরে ওরা বলেছে যে এক্সটার্নাল লিঙ্কস ইন ইউর ভিডিওস ডেসক্রিপশন অর্থাৎ এক্সটার্নাল লিঙ্ক বলতে আপনার আপনি যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনি যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে চান সেটাও কিন্তু পারবেন না এক্সটার্নাল লিঙ্ক বলতে অন্য আদার্স প্ল্যাটফর্মের লিঙ্কও আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবেন না ঠিক আছে যদি আপনারা ভিডিও ভেরিফিকেশন না করেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যায় বা আপনি যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করেন এগারো সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন অথবা এগারো সাবস্ক্রাইবার নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউসও কমপ্লিট করেন তবুও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে মানে আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হলেও আপনি এই ভিডিও ভেরিফিকেশন না করার কারণে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাইও করতে পারবেন না ঠিক আছে তো অনেক সমস্যা হবে তো সেজন্য বলছি আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউবের এই ভিডিও ভেরিফিকেশনটা করতে হবে ঠিক আছে তো ভিডিও ভেরিফিকেশন কীভাবে করতে হয় আর আনসাকসেসফুল হলে কীভাবে সাকসেসফুল করতে হবে সেটাও আপনাদের কিন্তু বলে দেবো ঠিক আছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে সে অবধি দেখতে থাকুন তো প্রথমে আপনাদের কী করতে হবে প্রথমে আপনারা গুগল ক্রোম থেকে আপনাদের চ্যানেলটাকে ওপেন করে নেবেন ঠিক আছে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে আপনি কোনো রকম স্পেস ছাড়া স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন তাহলে কিন্তু ইউটিউবের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে আপনার যে চ্যানেলের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আপনার চ্যানেলটি গুগল ক্রোম বাজারে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার ডান দিকে উপরের দিকে দেখবেন আপনার চ্যানেলের লোগো থাকবে সেই লোগোতে আপনারা ক্লিক করবেন লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা ইউটিউব স্টুডিও দেখতে পাবেন ঠিক আছে এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবেন তারপরে এখানে বাঁ দিকে আপনার একটা সেটিংসের লোগো পেয়ে যাবেন ঠিক আছে এই সেটিংসের লোগোতে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা সেটিংসের লোগোতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল তো আপনাকে এখানে চ্যানেলের এখানে ক্লিক করতে হবে তো যখনই আপনারা এখানে চ্যানেলের এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো বেসিক ইনফো তারপরে এখানে শেষের যে অপশানটা আছে ফিচার এলিজিবিলিটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু অ্যাডভান্স ফিচার্স বলে একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে তো এখানেই কিন্তু আপনারা এখানেই কিন্তু আপনাদের ভিডিও ভেরিফিকেশনটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার্স অ্যাক্সেস ফিচার্সে আপনাকে ক্লিক করতে হবে আর এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে কি কী হতে পারে যদি আপনি ভিডিও ভেরিফিকেশন না করেন তো এখানে আপনারা অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবেন ঠিক আছে যখনই আপনারা অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে তিনটে অপশান শো করাবে ঠিক আছে তো এই তিনটে অপশানের মধ্যে আপনার প্রথম যে অপশানটা সেটা দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও ভেরিফিকেশন এখানে অ্যাপ্রুভ টাইম ইউজুয়ালি টু ওয়ান ডে মানে একদিনের মধ্যে আপনার ভিডিও ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো প্রথম যে অপশানটা সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন মানে আপনাকে ফেস ভেরিফিকেশন দিতে হবে আপনাকে মোবাইলটা মোবাইলের ক্যামেরা সামনে রেখে আপনাকে ছোট্ট একটা ফেস ভিডিও তৈরি করতে হবে ফেস ভিডিওটা আপনাকে ওই সার্ভারে আপলোড করতে হবে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে থাকবে না এটা সরাসরি ইউটিউব অফিসে যাবে বা ইউটিউব কোম্পানিতে যাবে ওই ভিডিওটা আপনার ভবিষ্যতে পাবলিক হয়ে যাবে বা ভাইরাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ওটা ইউটিউবের অফিসে বা ইউটিউব কোম্পানিতে কিছুদিন থাকবে তারপরে আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেও সেটা ওরাই ডিলিট করে দেবে ঠিক আছে তো এই ফেস ভেরিফিকেশন বা ভিডিও ভেরিফিকেশন নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে চ্যানেলটা খুলেছে সে আদৌ কি আসলেই কি মানুষ নাকি রোবট তো বর্তমান তো এআই এর যুগ এআইয়ের মাধ্যমে কিন্তু চ্যানেল খোলাও সম্ভব চ্যানেলে ভিডিও আপলোড করাও সম্ভব সব কিছু সম্ভব সেজন্য কিন্তু ইউটিউব এই সিস্টেমটা করেছে যে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তারা চিনবে যে এটা আসলেই মানুষ নাকি রোবট ঠিক আছে তো আপনারা জাস্ট একটা ফেস ভেরিফিকেশন দিয়ে দিবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এখানে কিন্তু তিনটে অপশন ওরা দিয়ে দিয়েছে প্রথম অপশানটা হচ্ছে ভিডিও ভেরিভিশন আপনি চাইলে ফেস ভেরিভিশন বা ফেস ভিডিও ভেরিভিশন দিয়ে করতে পারেন আর দুই নম্বরটা হচ্ছে ইউজ ইউর ভ্যালিড আইডি অর্থাৎ আপনি আপনার ভ্যালিড আইডি মানে আপনার ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশনটা করতে পারেন ঠিক আছে এবারে তিন নম্বরে যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে বিউল্ড চ্যানেল হিস্ট্রি অর্থাৎ আপনাকে একটা চ্যানেলের হিস্ট্রি তৈরি করতে হবে আপনি যে রেগুলার ইউটিউবে কাজ করতেছেন আপনার ভিডিওতে কোনো রকম কন্টেন্ট আইডি ক্লেম নাই কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক নাই তো এরকম একটা আপনার একটা ইউটিউবে একটা ভালো হিস্ট্রি তৈরি করতে হবে ঠিক আছে চ্যানেলের হিস্ট্রি যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফেস ভেরিফিকেশন বা কোনো আইডি ভেরিফিকেশন ছাড়াও কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা হয়ে যাবে তো এই বিল্ড চ্যানেল হিস্ট্রি মানে আপনার চ্যানেল চ্যানেলের হিস্ট্রি তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যাবে অতদিন ওয়েট করলে কিন্তু কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন না আপনি বেশি বেশি ভিডিও ছাড়তে পারবেন না ডেইলি লাইভ স্ট্রিম করতে পারবেন না অনেক কিছু করতে পারবেন না ঠিক আছে তো সেজন্য আপনারা প্রথম যে অপশনটা সেটা কিন্তু আপনারা বেছে নেবেন ইউজ ভেরিফিকেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইয়োর ফোন অর্থাৎ আপনি যে জিমেল দিয়ে চ্যানেলটা খুলেছেন সেই জিমেলে কিন্তু একটা আপনার মেইল যাবে ঠিক আছে এই মেইলের মধ্যে কিন্তু ওখানে একটা অনেক ইনফরমেশন দেওয়া থাকবে আপনি কীভাবে ভিডিও ভেরিফিকেশানটা করবেন অনেক কিছু ইনস্ট্রাকশন লেখা থাকবে ঠিক আছে রুলস লেখা থাকবে ওই রুলসগুলো আপনি ভালো করে পড়ে পড়ে দেখবেন ঠিক আছে তো আমার রুলসগুলো অবশ্যই পড়া আছে তো ওই রুলসে বলা আছে যে আপনাকে এমনভাবে লাইটের সামনে থাকতে হবে যাতে বেশি লাইট না হয় আবার বেশি ডার্কও না হয় ঠিক আছে মানে আপনার পুরো ফেসে ভালো ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে তো ওইভাবে আপনাকে ভিডিও পেশনটা করতে হবে আর আপনাকে কোনো কথা বলার দরকার নাই জাস্ট আপনি ক্যামেরার সামনে একদম সরাসরি আই লেভেলে অর্থাৎ চোখের বরাবর আপনার মোবাইলে ক্যামেরাটা রাখবেন মানে আপনার যে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থাকবে সেই ফ্রন্ট ক্যামেরার সাথে আপনার চোখের জন্য মিল থাকে একদম সোজা থাকে ঠিক আছে আপনি উপরেও রাখবেন না আবার নিচেও রাখবেন না একদম নিচেও রাখবেন না আবার এইদিকেও রাখবেন না এইদিকেও রাখবেন না ঠিক আছে একদম আই লেভেলে রাখতে বলছে ঠিক আছে তো আপনাকে আই লেভেলে রেখে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে ঠিক আছে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে তো আপনি সোজা আই লেভেলে এইভাবে ধরবেন আর ওখানে কিন্তু অ্যারোসিনও দেখাবে ঠিক আছে এই দিকে যদি ঘুরতে বলে তাহলে আপনি এই দিকে ঘুরবেন যদি এই দিকে ঘুরতে বলে তাহলে এই দিকে ঘুরবেন ঠিক আছে তো আপনাকে যেদিকে ঘুরতে বলবে আপনি সেদিকে ঘুরবেন তাহলে কিন্তু ওখানে মোটামুটি কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিও ভেরিকেশনটা হয়ে যাবে তো যখনই হয়ে যাবে ওখানে কিন্তু আপলোডিংয়ের একটা লেখা আসবে যে আপলোডিং হচ্ছে ঠিক আছে তো যখনই আপলোডিং হচ্ছে দেখাচ্ছে তখনই কিন্তু আপনাকে আর ফেস ভেরিফিকেশন ভিডিও করতে হবে না তখনই আপনি ওখানে একটু ওয়েট করবেন যদি ওখানে লেখা থাকে যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফেস ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করা হবে তো তাহলে বুঝে যাবেন যে আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবারের ফেস ভেরিফিকেশন করে দিচ্ছি বা ভিডিও ভেরিফিকেশন করে দিচ্ছি তো আপনারা দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন তার ইমেলে কিন্তু একটা ইমেল চলে আসে তো এই ইমেলটা হচ্ছে সেই ইমেল ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই জিমেলে কিন্তু এরকম একটা ইমেল যাবে এই ইমেলটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন ঠিক আছে এই ইমেলের নিচের দিকে এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে এই স্টার্ট ভেরিফিকেশন আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আর একটা কথা বলে নেই যাদের একবার ভিডিও ভেরিফিকেশন করার পরে আনসাকসেসফুল হয়ে গেছে তারা কি করবেন আপনারা যে মোবাইল দিয়ে প্রথমবার ভিডিও ভেরিফিকেশন করেছেন সেই মোবাইল দিয়ে ভিডিও ভেরিকেশান না করে আপনি অন্য বাড়ির যে অন্য মোবাইল আছে সেই অন্য মোবাইল দিয়ে আপনি ভিডিও ভেরিফিকেশনটা করবেন সেটা কীভাবে করবেন আপনি আপনার চ্যানেলের যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনার আগের মোবাইলের যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনি ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে আপনি নতুন মোবাইলে আপনার বাড়ির মোবাইলে আপনি সেই জিমেলটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো ওখানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট করার পরে কিন্তু আপনি ভিডিও ভেরিফিকেশনটা সাকসেসফুল করতে পারবেন তো এই কথাটা বললাম কেন আমি আজকে যে ফ্রেন্ডের বা যে সাবস্ক্রাইবারের ভিডিও ভেডিউশন করে দিচ্ছি ওর কিন্তু অনেকবার ট্রাই করেছে আনসাকসেসফুল হয়ে গেছে ওর কিন্তু মোবাইলের কারণেই হয়েছে ঠিক আছে হয়তো ওর কোনো ব্রাউজারের সমস্যা ছিল ব্রাউজারে হয়তো ওই ভিডিও ভাইভুয়েশনটা হচ্ছে না এরকম কিছু একটা সমস্যা ছিল ঠিক আছে তো ওই মোবাইলটা বাদ দিয়ে যখন আমি অন্য মোবাইল দিয়ে ট্রাই করলাম তখন কিন্তু একবারেই কিন্তু ওর ভিডিও ভাইভুয়েশনটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো সেজন্য বলছি আপনারা এই কাজটা করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভেরিফিকেশনটা একবারই হয়ে যাবে তো যারা নতুন আছেন তারা কী করবেন এই স্টার্ট ভেরিভিকেশানে ক্লিক করবেন স্টার্ট ভেরিভেশনে ক্লিক করার পরে এখানে আপনারা একটু ওয়েট করবেন এই পেজটা একটু লোডিং নিতে সময় সময় লাগবে আর একটা কথা মনে রাখবেন আপনি যখন ভিডিও ভেরিফিকেশন করবেন আপনার সেই সময়টা যেন নেট কানেকশন ফাস্ট থাকে ঠিক আছে আপনার ইন্টারনেট কানেকশন বা আপনি যদি ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে ওয়াইফাইও ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার সেই সময়টা ইন্টারনেট কানেকশন ফাস্ট থাকতে হবে ঠিক আছে যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ব্রাউজারের যে পারমিশন ভিডিও পারমিশন সেটা কিন্তু অ্যালাউ করতে বলবে অ্যালাউ করে দেবেন তারপরেই কিন্তু ভিডিও ভেরিমিশন শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারের এই যে ভিডিও ভেরিমিশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে তো তাকে ঘুরতে বলছে যেভাবে ঘুরতে বলছে সেইভাবেই ঘুরতে হবে ঠিক আছে যদি একবার ঘুরতে বলে একবার ঘুরতে হবে দুইবার ঘুরতে বলে দুইবার ঘুরতে হবে ঠিক আছে তো একবারই ঘুরতে বলছে তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে আপলোডিং ইউর ভিডিও আপলোডিং ইউর ভিডিও দেখালে বোঝা যাবেন যে আপনার ভিডিও ভেরিভিশন হয়ে গেছে এখন ভিডিওটা আপলোড হচ্ছে ঠিক আছে তো আপলোড হওয়া পর্যন্ত আপনাকে একটু সময় দিতে হবে একটু এখানে ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ ইন রিভিউ ঠিক আছে তার মানে এই কাজটা এখন সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু বলে দিয়েছে থ্যাংকস ফর সাবমিটিং ইউর ভিডিও ভেরিফিকেশন ভিডিও হয়ে হয়ে গেছে এবারে এখানে বলে দিয়েছে যে গুগল নাও নিডস টু রিভিউ ইউর ভিডিও এখন গুগল থেকে রিভিউ করা হবে এই ভিডিওটা দিস ইউজুয়ালি টেক্স আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের রিভিউটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভিডিও ভেরিফিকেশনটা সাকসেসফুল হলো কি না আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিবে ঠিক আছে তো আমি আপনাদের যে নিয়মে ভিডিও ভেরিফিকেশন করে দেখালাম এই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভেরিফিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয় তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ